মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রায় 1000 হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তখন।